খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজকে হচ্ছে আমার 5th অ্যানিভার্সারি এই দিনটা আমি কেমন ভাবে কাটাচ্ছি সেটা আমার পুরোটা দেখানোর খুবই ইচ্ছা ছিল তোমাদেরকে কিন্তু পুরোটা আমি দেখাতে পারিনি তাই আমি বিকালবেলাতে এই ভিডিও করতে শুরু করে দিয়েছি যতটা সম্ভব হয় দেখানোর চেষ্টা করব আর সরি সরি সবাইকে সকাল থেকে ভিডিওটা করে দেখানো হয়নি আর সকালে তেমন কিছু হয়ও নি যে তোমাদের সাথে শেয়ার করব রাতে বেলাতে কিছু রান্না বান্না হবে তাও বাড়ির মধ্যে বাইরে কোথাও যাব না বাচ্চাটাকে নিয়ে একটু অসুবিধা আছে ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য বাইরে কোথাও যাওয়া হচ্ছে না এবছর আমরা বাড়িতে কিভাবে কাটাচ্ছি আর কি কি রান্না করলাম বা করব আরো সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না কারণ নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যাবে আর আমার আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক 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 ভালোবাসা তোমরা সারাক্ষণ আমার পাশে থাকবে এটাই আমি আশা করি আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আর আমার সম্বন্ধে যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি সেরকম টাইপের ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখাবো আমার 5th অ্যানিভার্সারি কিভাবে যে কেটে গেল এতগুলো দিন আমি কিছুতেই বুঝতেই পারলাম না আমার বিয়ের অ্যালবাম বা আমার বিয়ের ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা আমি অবশ্যই সেরকম ভিডিও দেখাবো আর আমার কাছে কী কী ধরনের ভিডিও তোমরা চাও সেই ধরনের ভিডিও আমি তোমাদেরকে বানাবো তোমাদের মতো করেই আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই করব আজকে আমার বরকে পাঠিয়েছি ফুচকা আনতে আমি বাইরে যেতে পারছি না তাই বলে দিয়েছি আমার জন্য একটু ফুচকা আনবে তাই আনতে গিয়েছি ফুচকা দেখি কখন আসে ফুচকা নিয়ে ফুচকা খাওয়াটা অবশ্যই দেখাবো পুরোটা দেখাতে পারিনি সকাল থেকে অবশ্যই আজকে আমি দেখাবো ফুচকা খাওয়া থেকে শুরু করব পুরোটা দেখানোর আর প্লিজ সবাই পুরো ভিডিও দেখো আর অবশ্যই তোমাদের কত ইয়ার অ্যানিভার্সারি হলো আমাকে কমেন্টে জানাবে প্লিজ মেয়ে হয়ে গেল 3 বছর বয়স ফুচকা নিয়ে চলে এসেছে এবার আমরা সবাই খাবো ফুচকার সাথে আলু ভরে দিয়েছি এই প্যাকেটে তেঁতুল জলটা আছে এবার আমরা খাবো মানে খেয়ে নাও তো একটা কই দেখি দেখি মানার ফুচকা খাওয়া ম্যাম ম্যাম করে খেয়ে নাও মায়া খেতেই পারে না আমি খেয়ে নেবো মনে হচ্ছে ফুচকাকে ভালোবাসে হাম কেক কাটতে আমার বর খুবই লজ্জা করে তাই ছোট কেক আনা হয়েছে পিস পিস আমার সোনাই খাবো বলেছিল বলে এই কেকটা আনা হয়েছে এবার কি কি রান্না হয়েছে দেখিয়ে নিচ্ছি পায়েস হয়েছে এটা আর এটা আছে আলুর দম দেখতেই পাচ্ছ তোমরা এটা আছে ফ্রাইড রাইস আর এটা আছে চিলি চিকেন সবাই তো খুবই ভালোবাসে এইগুলো হয়ে গেলে তো জমে গেল আমি খুবই ভালোবাসি তাই এইগুলোই আজকে রাত্রের জন্য হয়েছে